অসুস্থ অবস্থায় লোকালয় থেকে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির ভাম বিড়াল। এদিন বানারহাট উচ্চ বিদ্যালয়ের ভেতরে ভাম বিড়ালটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিরল প্রজাতির এই ভাম বিড়ালটি মাটিতে পড়ে কাঁপছিল। খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্যাগুড়ি রেঞ্জের কর্মীরা এসে ভাম বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যান। অসুস্থ অবস্থায় লোকালয় থেকে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির ভাম বিড়াল। বৃহস্পতিবার ভোরে বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভাম বিড়ালটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। ভাম বিড়ালটি তখন মাটিতে পড়ে কাঁপছিল। অত্যন্ত বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। ভামটির শরীর থেকে নুনিয়া চালের সুগন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্যাগুড়ি রেঞ্জের কর্মীরা এসে ভাম বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো বিষাক্ত পদার্থ খেয়ে ফেলায় অথবা বৈদ্যুতিক শক লেগে ভামটি অসুস্থ হয়ে পড়ে। বনকর্মীরা জানিয়েছেন ভামটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ঠিক কি ঘটেছিল এখানে? সকালবেলার থেকে একটি ভাম বিড়াল এখানে ছিল, কালকেও ছিল ভাম বিড়ালটি। তো কালকে তো কেউ বুঝতে পারেনি, তো সবাই ভেবেছিল চলে যাবে। যাই হোক, আজকে কালকে রাত্রির থেকে ভাম বিড়ালটি এখানে একটি স্কুল মাঠের নালায় পড়েছিল। তো সকালবেলায় পাশে জগদীশ সরকার বলে একজন দেখেছে, সে তখন ভাম বিড়ালটিকে নিয়ে স্কুল মাঠে রেখে ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেওয়ার পরে তারা কিছুক্ষণ আগে আসে তাকে রেস্কিউ করে নিয়ে গেল। এখনও সে জীবিত আছে। এখন ভাম বিড়ালটি খুব কষ্টে আছে, এখন জানা যাচ্ছে বোঝা যাচ্ছে না উনি কিছু খেয়েছে না শট খেয়েছে সেটা কিছু বোঝা যাচ্ছে না। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা এসে এখন রেস্কিউ করে নিয়ে গেল। এখন ওরা লাটাগুড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে চিকিৎসা করবে, আশা করি বেঁচে যাবে। এর আগে কি এখানে ভাম দেখা যায়? আমার তো বয়স 30 বছরের উপরে হয়ে গেল। ছোটোবেলায় শুনেছিলাম স্কুল মাঠে ভাম বিড়াল শিয়াল এসব দেখা যেত, কিন্তু ইদানিং আজকে প্রায় 15 বছর ধরে এসব কোনোদিন শুনিনি। আজকে হঠাৎ করে এসব আমরা দেখছি। তো যাই হোক, মানে এটা খুব ইয়ের ব্যাপার যে আগে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না কী জন্য।